Hey guys, this is Ahmed Rafi. Welcome to our another reaction video. তো আজকে আমরা রিয়াকশন করব নতুন একটা ভিডিও আসছে, যেটা হচ্ছে আপনার চেয়ার আমার বাহাদুরি। ভিডিও টাইটেলটা আমি পুরোপুরি ভিডিওটা দেখি নাই, দেখা যাক ভিডিওটা দেখি। সে তো অনেক ইউটিউবার, হ্যাঁ ইউটিউবার সে, আপনারা অবশ্যই তাকে চিনেন। হ্যাঁ তো আচ্ছা, আমরা নাম বলবো না, আপনি দেখেন, আমরা এই সম্পর্কে বিস্তারিত দিব, সমস্যা নেই, বিস্তারিত বলবো। I got some dirty shit to pick up at the dry cleaner. I got a tidy bitch to pick up, I got love Selena. Shawty hop up in the whip, but I ain't never seen it. Shawty love the way I whip it in a two-seater. পাশের রাজ্যের রাজা এসে নিয়ে যায় সব ঠেসে ঠেসে, এখানে তো বুঝতে পারতেছে না কি বাকি আছে, পাশের রাজ্যের রাজা তো বুঝে না, সেটা না। আর এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট কথা বলছে, যে কথাগুলো হচ্ছে যে আর কি, গণতন্ত্রের উইপোকা আর সব মানুষরা পচারোগা, আসলেই তাই। হ্যাঁ আমাদের মধ্যে দেখি সব দেশে কি করতেছে না করতেছে সব কিছু দেখতেছি, কিন্তু কি করবো, বাসায় গিয়ে একটা স্ট্যাটাস লিখবো, ইয়ে করবো ফেসবুকে, আমরা করতে পারি সব কিছু, আমাদের প্রতিবার শুধু স্ট্যাটাস। হ্যাঁ কিন্তু রিয়েল লাইফে যে রাস্তায় গিয়ে দাঁড়াবো ওইটা পাবো না, এই যে আমি বলতেছি আমি আমিও নামবো না তখন। শোনো মানুষ কি বলবো, সামান্য একটা ফেসবুকে স্ট্যাটাসের জন্য আজকালকার মারামারি মায়েরা ফেলে মায়েরা ফেলছে। যাই হোক, তো এই হচ্ছে ভিডিওটা, ভিডিওটা হচ্ছে শান্ত ভাইয়ের। তো কি বলার, উনি খুব ভালো একটা ভিডিও বানাইছে, মানে ইয়া গানের মাধ্যমে অনেক কিছু প্রকাশ করে দিয়েছে। এবার আমি তো অনেক আগে অনেকগুলো ভিডিও দেখছিলাম,
সবগুলো এসে সমাজ দিয়ে কথা বলছে, শেয়ার বাজারের যখন লুট হয় তখন শেয়ার বাজার নিয়ে কথা বলছে, তারপর যখন বাংলাদেশের মধ্যে কি বলে আমার অনেকগুলো তো ঘটনা করছে মোট কথা। হ্যাঁ, উনি সামাজিক বিষয় নিয়ে কথা বলে আর ট্রেন্ডিং বিষয় নিয়ে আলোচনা করে, সেটা আমাদের কাছে সব সবকিছু ভালো লাগছে, মানে প্রত্যেকটা ভিডিও ভালো। তো উনি যে ভিডিওটা বানাইছিল অনেক আগে বানাইছিল, কিন্তু আমাদের রিয়েকশন একটু টাইমিং গবি ছিল, আমাদের এক্সাম ছিল, আমার এক্সাম ছিল, তো এই জন্য আমি তখন করতে পারিনি রিয়েকশনটা। তো এখন আজকে সুযোগ পাইছি বলে আজকে আমি রিয়েকশনটা দিলাম। তো বেস্ট অফ লাক শান্তনু ভাই, আমরা নেক্সট এরকম কন্টেন্ট আর আশা করি আপনার কাছ থেকে। তো হোপফুলি এরকম আমরা ভালো ভালো কন্টেন্টগুলো আপনার কাছে পাবো। এখন বর্তমানে যে পরিস্থিতি, এইসব কন্টেন্ট গুলো পারলে তো রিক্স ভাই, রিক্স লাগে আসলে, রিক্স এইসব কন্টেন্ট। তারপর উনি রিক্স নিয়ে করতেছে, ভালো লাগছে তো ওনার এই ভিডিওটা। তো গাইজ, এটা ছিল আমাদের শান্তনু ভাইয়ের চেয়ে আমার বাবাদের উপর রিয়েকশন। তো হোপ, আই হোপ আপনার সবার কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে জানা দিবেন। আর আমাদের চ্যানেলটি নতুন চ্যানেল আপনারা সবাই জানেন, আমরা আমাদের চ্যানেলে 5,000 সাবস্ক্রাইব হইতে অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে। তো আই হোপ এই ভিডিওটা দেওয়ার আগে মেবি হয়ে যাবে। তো ইনশাল্লাহ আমাদের নেক্সট ভিডিও হবে আমাদের কিউ অ্যান্ড এ নিয়ে এক এপিসোড হবে। তো আপনাদের যে কার যার যার যে কোনো কোশ্চেন কমেন্ট করে জানাতে পারবেন, জানাই দিতে পারেন। তো তাহলে আমরা ওই ওই কোশ্চেনের উপর একটা এপিসোড বানাবো, মানে আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিব, এনি কাইন্ড অফ কোশ্চেন। আপনি আমাদের চ্যানেল সম্পর্কে বলেন বা আমাদের ব্যক্তিগত সম্পর্কে, হোয়াট এভার, আপনি যাই চান যে কোনো কোশ্চেন আপনি আমাদেরকে করতে পারবেন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো যে আপনাদের কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে প্রপারলি। তো এই হচ্ছে, হ্যাঁ, তো আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, সাবস্ক্রাইব করতে অবশ্যই করবেন। পাশে একটা বেল আইকন আছে, ওটা প্লিজ কাইন্ডলি অন করে দিবেন, তারা আমাদের প্রত্যেকটা নতুন ভিডিও আসলে আপনার কাছে সবার আগে চলে যাবে। এই চ্যানেল ভিডিও অবশ্যই শেয়ার কমেন্ট করবেন। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।